আচ্ছা, আমার অন্য একটা থিম ইনস্টল দেওয়া ছিল, আপনাদের অ্যাপসটা থিম দিয়ে কাজ করা হচ্ছিল, তাহলে আমি এটাই অ্যাক্টিভ করি। আচ্ছা, ওকে, এখন যদি আমরা রিলোড দেই, আচ্ছা ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ আমাদের করা ছিল। এখন আমরা ধরেন এখানে যা আছে সব কিছু ডিলেট দিয়ে আমরা নতুন করে করব, করে একটা সাইট টোটালি কমপ্লিট করে দিলেই হয়ে যাচ্ছে। কাস্টমাইজেশনের বেসিক যে থিম দিয়ে কাস্টমাইজেশন করা, এগুলো আমরা করতে পারছি। তাহলে তা আমরা প্রথমে এখানে যে পোস্টগুলো আর আমরা ডিলেট করতে যাচ্ছি না, পোস্টগুলো তো আপনারা বুঝতে পারছেন, যাদের পোস্ট করা নেই তারা মিনিমাম 4-5টা পোস্ট করে নেবেন। হ্যাঁ, অ্যাস্ট্রা থিমটা তো আমরা ইনস্টল করেছি, এটা তো কালকেই করা হয়েছে, ঠিক আছে? জি জি, আচ্ছা আচ্ছা, আপনাদের যাদের থিম ইনস্টল করা হয়নি আমি ধারাবাহিক দেখাবো আজকে, ঠিক আছে? ধারাবাহিক আপনারা কাজটা করেন তাহলে হয়ে যাচ্ছে। আমরা প্রথম একবার দেখেন এখানে প্রথম কি আছে, আমি ড্যাশবোর্ড প্রথম রিলোড দিলাম, আপনারা এগুলো সাজাবেন, তারপরে আমি কাজ করছি। ধরেন এখানে প্রথম আছে পোস্ট, তো আমরা অল পোস্টে যাই, পোস্ট থেকে অল পোস্টে যাওয়ার পরে এখানে আমার এই পোস্টগুলো আছে, আপনাদের দুই তিনটা পোস্ট থাকলে জাস্ট হবে। আচ্ছা, জাস্ট দুই তিনটা পোস্ট থাকলে হবে, এখানে আর কিছু আপনার করার দরকার নেই। এখন আমরা যাব পেজের মধ্যে, আপনি অল পেজের মধ্যে যান, অল পেজের মধ্যে এখানে তিন চারটা পোস্ট অবশ্য আছে, ওই পেজ অবশ্য আছে এখানে, ধরেন এগুলো আমরা এখন বাদ দিয়ে দেবো, আমরা ট্যাশে দিয়ে দিলাম। স্যাম্পল পেজটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এটা আমরা রাখছি, বাকিগুলো সব আমরা এখানে অ্যাকশন দিয়ে বাদ দিয়ে আপনাদের একেবারে শুরু থেকেই দেখাই দেব। আচ্ছা ওকে, এখন এখানে শুধু স্যাম্পল পেজটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব হলো এই পোস্টের একটা অংশে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিতে একজনের সমস্যা রয়েছে, এই জন্য আমি ক্যাটাগরিতে গেলাম। ক্যাটাগরিতে এখানে আমি সবগুলো এরকম, এখানে আমরা এই দুটো ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম। আচ্ছা, ক্যাটাগরি তো ডিলিট করার দরকার আছে না, এখানে আমরা আর দুটো ক্যাটাগরি আপনার ক্রিয়েট করে দেখাবো। আচ্ছা, একটা বিষয়, তাহলে আমাদের, তাহলে আমি এটা ডিলেট করে দিলাম, বাল্ক অ্যাকশনে যে ডিলেট আমি আনক্যাটাগরি, সেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এটা আমি ডিলেট করছি না, বাকিগুলো আমি আমি যেটা করছি সেটা আমি ডিলেট করে দিলাম। তাহলে আমার ক্যাটাগরি বলতেও কিছু নেই। এখন আমরা যাব, এখন সবাই অ্যাপিয়ারেন্সের মধ্যে যাব, ওগুলো যদি আমরা ডিলেট না হয় তাও সমস্যা নেই, আপনি যাবেন অ্যাপিয়ারেন্সের মধ্যে। অ্যাপিয়ারেন্সের মধ্যে যে থিমসে ক্লিক করবেন, প্রত্যেকে থিমসে ক্লিক করার পরে যাদের অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভ আছে তাদের কিছু করার দরকার নেই, অ্যাস্ট্রা এরকম অ্যাক্টিভ লেখা থাকবে, যাদের অ্যাক্টিভ করা নেই তারা এখানে অ্যাডেড নিউয়ে ক্লিক করেন। অ্যাডেড নিউয়ে ক্লিক করার পরে পপুলারে ক্লিক করবেন, অ্যাডেড নে আপলোড থিম এখানে অ্যাডেড নেও, তারপরে এখানে যে ফেসার ফেসার পপুলার এখানে আছে, এই পপুলার দেখেনি অ্যাস্ট্রা, ক্লাসে আছে, বুঝছেন? ক্লাসে, হ্যাঁ, তোমার রেকর্ডিং করা আছে। আচ্ছা ওকে, তাহলে এখানে জাস্ট আমার অ্যাস্ট্রা প্রথম আসছে, অ্যাস্ট্রা থিমটা যাদের এখানে নেই আপনারা জাস্ট অ্যাস্ট্রা বলে এখানে সার্চ করবেন, তাহলে এখানে চলে আসবে। হ্যাঁ, এটা আপনি অ্যাক্টিভ করবেন এবং ইনস্টল, প্রথমে ইনস্টল করবেন তারপর অ্যাক্টিভ করবেন, ঠিক আছে? অ্যাস্ট্রা, দেন এস টি আর
আমার তো সাধারণত অ্যাক্টিভ করা আছে, এই যে এই থিমটা আমার তো ইনস্টল করা আছে বলে এখানে শো করছে, আমরা যেখানে শো করুক আপনি এই এই থিমটা দেখে, এখান থেকে আরেকটা আছে কিন্তু অ্যাস্ট্রল, আপনি অ্যাস্ট্রল যেটা আছে এটা আপনি প্রথমে ইনস্টল করবেন, করে অ্যাক্টিভ করবেন। এই জন্য আমি এটা ডিলিট করলাম না। আরেকটা জায়গায় আমরা যাব, সেটা হলো আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে উইডজেটে যাব, উইডজেটে যাই আমরা ক্লিক করব। উইডজেটে ক্লিক করার পরে এখানে যেগুলো আছে এই যে মেইন সাইড বারে এখানে সবগুলো আপনি ডিলিট করে দেন, ডিলিট, তারপরে রিসেন্ট কমেন্ট ডিলিট, সব ডিলিট, মানে এইগুলো আপনার এখান থেকে আসতেছে। এই যে ক্যালেন্ডার, উইডজেট, এগুলো আমি দেখাইছি অবশ্য, এই যে ক্যাটাগরি, এই যে রিসেন্ট ডাইন সাইডে যেগুলো আসতেছে এখান থেকে আসতেছে, তো এগুলো আমি ডিলিট করে দিলাম। মেটা অপশনটাও আমি ডিলিট করে দিলাম, তাহলে এখানে আর কিছু নেই, এগুলো অন্য অংশ, এগুলো কোনো কাজের এখানে কোনো কাজ লাগছে না। এখন যদি আমি এখানে সাইটটা রিলোড দেই, তাহলে এখন শুধু হ্যালো ওয়ার্ড আছে, আর কিছু নেই, আর আমরা যে থিম ইনস্টল করছি সেই থিমের ডিজাইনটা এখানে আছে, আর এখানে কিছুই নেই। ফেসবুকটা কোথা থেকে আসতেছে, এখানে যে ফেসবুক আছে আপনি এখানে আসেন। এবার আপনি আবার অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্সে তো আছে, এই কারণে অ্যাপিয়ারেন্সের যে অপশনগুলো নিচে নিচে দেখাচ্ছে, যদি আমরা রিলোড দেই তাহলে অ্যাপিয়ারেন্সের অপশনগুলো ডাইন সাইডে দেখাবে। তো এখানে যে অ্যাপিয়ারেন্সের যে অপশনগুলো আছে এখানে অ্যাপিয়ারেন্সে দেখেন, এখানে থিমস, থিমসের কাজ বুঝছেন, থিমসে যায় থিমস ইনস্টল করা হয়, কাস্টমাইজে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা অন্য কিছু কাস্টমাইজ করা হয়, উইডজেটে যাই আমরা এখানে যে রাইট সাইড বারে কিছু যুক্ত করা হচ্ছে এক্সট্রা সেগুলো আমরা ডিলিট করছি, আমরা ওখানে অ্যাডও করতে পারবো। উইডজেটের পরে আছে মেনুস, মেনুস অপশনে যেয়ে মেনুসের কিছু কাজ করা যাবে, অ্যাস্ট্রা অপশন, এখানে অ্যাস্ট্রা থিমের কিছু চেঞ্জ আপনি করতে পারবেন এখান থেকেও, থিম এডিটরে যাই এখানে কিছু সিএসএস আপনি অ্যাড করতে পারবেন, সিম্পল কাজ আপনি করতে পারবেন, যাও আর কি। তা এখন আমরা যাবো মেনুতে, সবগুলো রেড হয়ে গেছে, মানে আমরা তো সব ইনভ্যালিড বলছে, মানে আমরা তো পেজগুলো সব ডিলিট করেছি, সুতরাং এখানে তো মেনুটা পাচ্ছে না, তা আমরা শুধু এর সব ডিলিট করে দেবো, ঠিক আছে। বা আরেকটা অপশন এখানে দেখেন, এখানে যে একটা চেক মার্ক করা আছে না, চেক মার্কটা আপনি চেক মার্কটা উঠাই দেন, এখানে সেভ করেন, ঠিক আছে, চেক মার্কটা উঠাই দিয়ে সেভ করেন, করে আপনি এখানে রিলোড দেন। তাহলে দেখেন এখানে এই ফেসবুক হোম পেজ এগুলো কিছু পাচ্ছে না, এই স্যাম্পল পেজটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থেকে আইসে, এটা আপনি মেনু সেট করলেও আসবে না করলেও আসবে। তো এখন এই চেক মার্কের সাথে সম্পর্ক কি, এই চেক মার্কের সাথে আপনি যখন এখানে মেনু ক্রিয়েট করছেন এই মেনুটা এর সাথে এই লিঙ্ক করে কানেক্ট করা হয়েছে, এগুলো যখন ডেভেলপ করা হবে তখন আরেকটু আপনারা বুঝবেন। এখন আমরা চেক মার্ক করলে তো বোঝা যাচ্ছে যে এখান থেকে শুধু আমাদের হোমটা আছে, হোমটা ওখানে যাবে, তা আমি এগুলোও সব ডিলিট করে দেবো, এগুলো আমাদের কিছুই লাগবে না, আমরা জাস্ট এগুলো রিমুভ। আচ্ছা ওকে, তাহলে এখন যদি আমরা সেভ করি তাহলে আমাদের মেনুগুলো কিছু থাকবে না, শুধু স্যাম্পল পেজটা এখান থেকে ডিফল্ট ওখানে শো করবে, তাছাড়া আর কিছু শো করবে না। এখন যদি আমরা রিলোড দেই, এই যে এখন স্যাম্পল পেজে নেই, নিউ সাইট টাইটেল চেঞ্জ, যখন আমরা এখানে টিক দিয়ে দিছি তখন বলছে এখানে মেনু দাও, সেই মেনুগুলো এখানে অ্যাড হবে, কিন্তু এখানে তো আমরা মেনু দেইনি এই কারণে ওখানে অ্যাড হচ্ছে না। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা সাদা পেজ রয়েছে, এখন এখানে আমাদের একটা সাইট বানাতে হবে। তা আমরা প্রথমে চিন্তা করি যে আমাদের সাইটে কী কী থাকবে, যেমন প্রথমে যে কোনো সাইটের একটা হেডার থাকে, অর্থাৎ মেনু এখানে যুক্ত করতে হবে, এটা হলো আপনার মেন কাজ, প্রথম আমরা এটাই করব। আর এখানে সাইড বারটা আপনার আছে হলো ইসে লেফট সাইড রাইট সাইড বারে আছে, এটা অ্যাস্ট্রা থিম থেকে আপনি সেটিং চেঞ্জ করে লেফট সাইড বার এটা করা যাবে। তা এখানে আমরা প্রথমে ধরেন আপনি একটা ওয়েবসাইট এখন আমরা শুরু করবো, তা ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে কী কী থাকতে পারে,
এখানে কি কি থাকতে পারবে বলতে, মেনুর ভিতর আপনি কি কি রাখবেন সেইটি আমরা সেই আইটেমগুলো দিয়ে চ্যাট বক্সে লিখেন। সর্বোচ্চ আপনি 6টা আইটেম সিলেক্ট করতে পারবেন। সেই 6টা আইটেম দিয়ে আমরা এখানে মেনু ক্রিয়েট করব। ধরেন এখন তো এখানে কিছুই নেই, এখন আপনারা প্রত্যেকে এখানে চ্যাট বক্সে দেন যে 6টা আইটেম কী কী, বা একটু সময় নিয়ে এটা দেন যে, যেমন আমি বলে দিচ্ছি হোম থাকবে, ব্লগ থাকবে, হোম অ্যাবাউট ব্লগ, আর হলো অ্যাবাউট কন্ট্যাক্ট লগ ইন, এই তো 6টা হয়ে গেছে, তাহলে এই 6টায় রাখি। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে দিতে পারেন, তাহলে আমি জাস্ট 2-3 মিনিট সময় দেই। মানে মেনু বলতে এইখানে যে মেনুটা আমাদের আগে তো আপনাদের দেখালাম এখানে যে মেনুগুলো ছিল, এখন তো এখানে নেই। ধরেন আমরা একটা ওয়েবসাইট করতেছি, তাহলে আমাদের সেই ওয়েবসাইট অনুযায়ী এখানে মেনু ক্রিয়েট করা লাগবে আমাদের ওয়েবসাইট অনুযায়ী। তো সেই অনুযায়ী আমরা, আপনি চিন্তা করেন যে আপনি কিসের ওয়েবসাইট করবেন, বা সেই ওয়েবসাইটে আপনার কী কী মেনু থাকবে। আমি সিম্পলি করতে করবো এখন হোম, বা করতে চাচ্ছি আপনারা যদি সিলেকশন আপনারা যদি ভালো হয় তাহলে সেটাই করবো। প্রথমে হোম থাকবে, তারপর ব্লগ থাকবে, বা হোমের পরে থাকতে পারে কন্ট্যাক্ট, না হোমের পরে হয়তো অ্যাবাউট থাকলো, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট লগ ইন, এগুলো থাকবে আর কি পাসওয়ার্ডে। এখন আপনি একটা সিলেকশন করেন, হোম নামে একটা নাম আমরা দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কন্ট্যাক্টে কিছু লিখবেন, ঠিক আছে, এখানে আপনি কন্ট্যাক্টে কিছু লিখবেন। তা লেখার জন্য জাস্ট ফর আমরা ওয়েবসাইট থেকে নিতে পারি, এখানে হোম পেজে তো এইগুলো আছে না, এখানে মনে হয় অ্যাবাউট পেজটা রিলোড করা আছে। এখানে কিছু নেই মনে হয়, বঙ্গবন্ধু সেতুর ওয়েবসাইটে কি আছে, এখানে আমরা টেক্সটগুলো যুক্ত করে দিলাম। এখানে যে টেক্সটগুলো আছে কিছু টেক্সট এখানে আমরা যুক্ত করলাম। আচ্ছা, এর সাথে আমরা কিছু এখানে একটা ইমেজ দেব, আমাদের হোম পেজে একটা ইমেজ শো করবে, যে আমাদের প্রথম পেজটা যখন মানে রিলোড দেবে তখন আমাদের হোম পেজে কেমন শো করবে, এর জন্য আমরা এখানে একটা ইমেজ দেবো। তো ইমেজ দেওয়ার জন্য আমাদের যেতে হবে কোথায়, এখানে আমরা সেটিংসে ক্লিক করব। এই যে এখানে সেটিংসে ক্লিক করার পরে দেখেন এখানে পেজ আর ব্লগ দুটো অপশন আছে। তো আমি যদি পেজে ক্লিক করেন, তখন পেজে ক্লিক করলে এখানে নিচের দিকে দেখেন যে সেট ফিচার ইমেজ বলে একটা অপশন আছে, সেট ফিচার ইমেজ আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আমি এখান থেকে এই ইমেজটা এখানে সিলেক্ট করলাম, বা এটা সিলেক্ট করি যেহেতু থিম আসলে অপশনাল একটা ওয়েবসাইট আছে, তাহলে আমি এটা এখানে ইমেজের জন্য সেট করলাম। যদি এখানে অল্টার টেক্সট আপনি দিতে পারেন যে ইমেজ যদি না থাকে, ধরেন আমি এখানে লিখলাম যে ইমেজ যদি না থাকে, এটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, ধরেন যে এটাই যাবে যে facebook.com-এ যাও, বা বলবে যে ইমেজ পায়নি বা পিকচার পায়নি, এরকম কিছু একটা লিখে দিলাম। পিকচার মনে করেন আমি লিখে দিলাম যে নাই, যদি ইমেজটা না থাকে এখানে একটা ক্যাপশন আমি লিখতে পারি, ধরেন আমি লিখলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো না লিখলেও আপনার শো করবে। কিন্তু আপনারা যখন ক্লায়েন্ট ওয়েবসাইট বানাবেন প্রত্যেকটা জায়গায় আপনাকে ফিল আপ করতে হবে, যারা এসিও করে তারা এটা বোঝে কেন এগুলো ফিল আপ করা লাগবে। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ অবশ্যই এগুলো আপনার ক্লায়েন্টের সাথে ওয়েবসাইটের অনুযায়ী এখানে লিখতে হবে, ডিসক্রিপশন এখানে হয়তো লিখবেন আপনি। যে ইট ইজ পোর্টফোলিও এরকম কিছু একটা লিখলেন, এখন এখানে দশপট সেই পর্যন্ত যাওয়ার পরে জাস্ট ফর আমরা সেট ফিচার ইমেজে যাব। আচ্ছা, এখানে আরেকটা বলে, এখানে সেটিংসে যাওয়ার পরে পেজে আপনি পেজ অপশনটা আপনার অ্যাক্টিভ থাকবে, পেজ মানে এখানে দেখেন বার চিহ্ন আছে, পেজ অ্যাকশনটা অ্যাক্টিভ থাকার পরে এখানে নিচে দেখেন যে ফিচার ইমেজ বলে একটা অপশন আছে, এই ফিচার ইমেজে আপনি ক্লিক করবেন।
এই পেজটা আমরা পাবলিশ করে দেবো। তবে এর আগে এখানে আরও কিছু কাজ আপনি করতে পারেন, যেমন আপনি এখানে যদি ব্লক অপশনে যান, তাহলে ব্লক অপশনে যায় এখানে ফন্ট সাইজগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে ফন্ট সাইজ স্মল দিলে আপনি একটু ছোটো হবে, তারপর এখানে কাস্টম ফন্ট সাইজ দিয়ে আপনি এখানে ফন্ট কম বেশি ছোট বড় করতে পারবেন। জাস্ট পর আপনি সিলেক্ট করে নেবেন এমএস ওয়ার্ডের মতো, ঠিক আছে, এমএস ওয়ার্ডের মতো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে কাস্টম ফন্টে যদি আপনি এখন ক্লিক করেন, এই যে, তাহলে আপনার ইচ্ছা মতো সাইজ ছোট বড় আপনি করতে পারবেন। আর সেটা গেল। তারপরে আর কি কি আছে, কালার সেটিং এখান থেকে করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন আপনি, ধরেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড এখন হোয়াইট আছে ধরেন আমি। তাহলে এখান থেকে আমরা কি কি কাজ এখান থেকে করা যায়, এখান থেকে অবশ্য আর বেশি কিছু না। যেমন এখানে আমি অ্যাডমিন এ করতে পারেন, যে অ্যাডমিন এখানে তো আমরা দুটো ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, যে এটার অ্যাডমিন ক্রা, পোস্ট পেজটা যে বানাচ্ছে এটার অ্যাডমিন ক্রা। তো আমাদের এখানে দুইটা অ্যাডমিন আসতেছে কেন, এখানে আমরা দুইটা কালকে প্রোফাইল ক্রিয়েট করছিলাম, ওগুলো আরেকবার হয়তো আপনাদের দেখানো হবে। তো এখানে এই কাজগুলো এখান থেকে করা যাচ্ছে। তারপর আপনি এটার সাথে কোনো প্যারেন্ট পেজ আছে কি না, মানে এই পেজটা কোনো পেজের অধীনে থাকবে কি না, এটা আপনি ধরেন আমাদের আরেকটা পেজ আগে করা আছে সিম্পল পেজ, এটা কিন্তু ওখানে দেখাচ্ছে, এগুলো আমার দরকার নেই। এরপরে দেখেন নিচে একটা এক্সট্রা কিছু সেটিংস আছে, সেটা হলো যে সাইড বার সেটিংসটা। দেখেন সাইড বারটা আপনি এখানে কী কী করতে পারেন, এখানে যে সাইড বারটা আসছে, এই সাইড বারটা ইচ্ছা করলে আপনি হোম পেজের জন্য মনে করেন যে হোম পেজে আপনি চাচ্ছেন, এটা তো আমার হোম পেজ, তো ধরেন আপনি এখান থেকে সেট করে আপনি হোম পেজটার সাইড বারটা লেফট সাইড বারে দিবেন, তাহলে এখন যখন হোম পেজে আপনি যাবেন তখন এই যে সাইড বারটা, এই সাইড বারটা এখানে লেফট হ্যান্ড সাইডে শো করবে। এরপর আরও কিছু বিষয় আছে, প্রাইমারি হেডার ডিসপ্লে টাইটেল, এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। তো আমরা জাস্ট লেফট সাইড বার সিলেক্ট করে আমরা পেজটা পাবলিশ করে দিলাম। তা তার আগে আমি টেক্সটটা আরেকটু আরও কয়েক লাইন এখানে বাড়াই রাখবো, যাতে আমার কিছু কিছু জায়গায় এগুলো লাগবে। যেমন টেক্সটটা আমি কপি করে আরও দুই তিনটা লাইন এখানে ব্যবহার করব। এখানে নিচের দিকে আমি আরও তিন চারটা লাইন এখানে দিয়ে দিলাম। পোস্ট আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখান থেকে পাবলিশ হয়ে গেছে। এখন যদি আপনি ভিউ পেজে এখানে ক্লিক করেন, তাহলে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন এটা দেখা যাবে। আমি ভিউ পেজটা আমি ওপেন এ নিউ লিঙ্কে ক্লিক করলাম, আমি যে পেজটা ক্রিয়েট করেছি সেটা এখানে আসবে। এই যে আমি সাইড বারটা দিয়েছিলাম লেফটে, ঠিক আছে, আমি যে সাইড বারটা এখানে লেফটে দিয়েছিলাম সেটা এখানে লেফটে আছে। আর আমার যে ব্যাকগ্রাউন্ড একটা আমি ইমেজ দিয়েছিলাম, মানে ফিচার ইমেজ আর কি, মানে আমার পোস্টের সাথে সামঞ্জস্য রেখে একটা ইমেজ আপনি দিবেন। ধরেন আপনি একটা নিউজ করছেন বা আপনার ওয়েবসাইটের কন্টেন্টের সাথে মিল রেখে আপনি ওপরে এখানে একটা ওয়েব ইমেজ দিবেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে এখানে আমার ইমেজটা তো চারি সাইড একটু হোয়াইট কেন, এটা যদি আপনি বলতে পারেন, এটার জন্য আপনার ওই সিএসএস অ্যাড করা যায়, কিন্তু ওখানে আমি এখন যাব না। বা এখানে আপনার প্রিমিয়াম থিমে এই সমস্ত অপশনগুলো থাকে, আপনি যদি ইচ্ছা করেন তাহলে এখানে সাইড বারের কালার আপনি চেঞ্জ করতে পারেন, এখানে যে সাদা কালার আছে এটা হয়তো চেঞ্জ করে আপনি এখানে ফিল আপ করতে পারেন। এখানেও কিছু সিস্টেম আছে, এখন আপনাকে এটা ধারাবাহিক দেখানো হবে। তো ধরেন আমার এরকম একটা আছে, এখানে হোম নামের একটা আছে, এই এখন আমার সাইডটা যদি আমি এখান থেকে ভিজিট সাইট যাই, এটা তো আমি অন্য জায়গার থেকে গেছি, জাস্ট একটা পোস্ট করেছি, সেই পোস্টের ভিউ পেজ থেকে আমি ওটা দেখাইছি। এখন আমার মেন সাইটটা তো এটা, তাই না, এটা ব্যাক করলে যেটা আছে সেটা হলো আমার মেন সাইট। তো এখন এখান থেকে যদি আমি ভিজিট সাইটে যাই, তাহলে দেখি তো যে হোম আসে কি না, আমি যে পেজটা ক্রিয়েট করছি সেটা আসছে কি না সেটা দেখব। এখানে কিন্তু আসেনি, এখানে কিন্তু হোমটা আপনার আসেনি, অর্থাৎ আমি কিন্তু দেখাইছি অন্যভাবে, আমি যেভাবে দেখাইছি ওখান থেকে আমরা দেখছেন যে হোমটা আসে কিন্তু এখানে আসেনি। তা আমার যে পেজটা আমি ক্রিয়েট করলাম সেই পেজটা আমাদের এখানে আবার রিলোড দেয়, তাহলে এখানে তো হোম আসে।
তা এখন হোমটা আমি এখান থেকেও ভিউ করতে পারি। দেখেন এখানে হোভার করলে এখানে অনেকগুলো আছে, হাভার করলে এখানে এডিট, কুইক এডিট, টাস আর ভিউ। তা এখানে যদি এখান থেকে আমরা ভিউটা যদি লিঙ্ক মানে ও নিউ ট্যাবে নেই, তাহলে এখান থেকেও আপনি ভিউ পেজটা দেখতে পাবেন। এই যে আমাদের হোম পেজটা এখানে চলে আসছে। কিন্তু এখন ঘটনা হলো যে আমার মেন ডোমেইন তো এটা, তাই না? মেন ডোমেইন হলো কোন পর্যন্ত? লোকাল হোস্ট থেকে শুরু করে এই যে ব্যাস 10 পর্যন্ত আমার মেন ডোমেইন। আমি তো এটা লিখে তার এটা আনবো না। তা আমার হোমে এই পেজটা আপনি আনেন, প্রত্যেকে আপনাদের যারা কাজ করছেন এটা বাদ। ধরেন আপনি এটা মানে ওয়ার্ডপ্রেসের আমি যেটা আপনাদের কাজ দিচ্ছি সেটা হলো আমি এই পর্যন্ত লিখবো, আপনাদের এই হোম পেজটা চলে আসবে। আমি লিখবো কোন পর্যন্ত? ব্যাস 10 পর্যন্ত। এটা লিখে আমি ইন্টার দেবো, আমার হোম এই হোম পেজ চলে আসবে। এটা আপনারা আনেন। এখন তো হ্যালো ওয়ার্ড আসছে, কিন্তু আমি এই ব্যাস 10 লিখে ইন্টার দেবো। এখানে কোন পেজ চলে আসবে? এখানে চলে আসবে এই যে হোম পেজ, এই যে এখান থেকে যেটা গেলাম এই যে এই পেজটা চলে আসবে। এটা আমাদের কাজ থাকলো, আমি 4 মিনিট সময় দিলাম। 4 মিনিটে আপনারা এটা করেন, 4 মিনিটও লাগে না, গোটা 1 মিনিটের কাজ। তা আমি সময় দিলাম 4 মিনিট। আপনি যখন আপনার এই যে এই ব্যাস 10 লিখে সার্চ করবেন, আপনার এই হোম পেজটা আসবে, এই পেজটা আসবে। আমরা যে পেজটা ক্রিয়েট করছি এটা আসবে, অর্থাৎ আপনারা এটা ক্রিয়েট করে দেখান, আমার এটা এনে দেখান। কালকের ক্লাসে এগুলো দেখানো হয়েছে। ক্লাস দিয়ে যখন চেক করছি তখন দেখি আপনার নেট কানেকশনটা নেই। দেখেন দেখেন আমরা যে হোম, যদি আমরা ভিউ ক্লিক করি, ভিউ ক্লিক করে তাহলে কিন্তু আমাদের এই যে হোম পেজটা আসছে, ঠিক আছে? কিন্তু আমাদের মেন ডোমেইন কোনটা? মেন ডোমেইনটা আমাদের লোকাল হোস্ট ব্যাস 10, ঠিক আছে? অর্থাৎ লোকাল হোস্ট ব্যাস 10 সার্চ করলে এই লেখা এই পেজটা আপনাকে আনা লাগবে। তাহলে আপনারা এটা আনেন, ঠিক আছে? এটা আমরা তো ভিউ পেজ থেকে, এখান থেকে ভিউ পেজ থেকে আনছি, কিন্তু ভিউ পেজ থেকে না। আপনি কী করবেন, আপনাদের পেজটা তো ক্রিয়েট করা হয়েছে, তাই না? তা আপনি এটা আনবেন কোথা থেকে? আপনি এখান থেকে লিখবেন যে এটা এই যে এলইডিপি লোকাল হোস্ট ব্যাস 10, এইটা লিখলি এখন তো অন্য কিছু আসতেছে। এখন কী আসতেছে? এখন আসতেছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? আপনাদের কী আসতেছে এই ব্যাস 10 লিখলে? যাই হোক, হ্যাঁ, তাহলে এখন এই যে ব্যাস 10 লিখে ইন্টার দিলে আপনার হোম পেজটা আসবে। তার জন্য আপনারা সেটিং চেঞ্জ করেন। এটা কোথায় চেঞ্জ করতে হবে? সময় হলো 3 মিনিট। আমার যে পেজটা আমি প্রথমে রাখতে চাচ্ছি সেই, যখন এখন আমি হোম পেজটা প্রথমে রাখতে চাচ্ছি, মানে ব্যাস 10 লিখে সার্চ করার সাথে সাথে, এই আমার মেন ডোমেনটা লিখে সার্চ করার সাথে সাথে আমি যে পেজটা আমার ডিজায়ার পেজটা আনার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা এখান থেকে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে তো আসি, তাহলে আমরা এখান থেকে যাব সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে যেয়ে যেতে হবে কোথায়? রিডিংসের মধ্যে। তাহলে আমি রিডিংটা আমি নতুন ট্যাবে নিলাম। হ্যাঁ, রিডিংটা আমি নতুন ট্যাবে নিলাম। এখানে দেখেন, এখানে আমরা তখন ক্লিক করব কি স্ট্যাটিক পেজে ক্লিক করব। করলে এখানে সিলেক্ট সিলেক্ট অপশন আসতেছে যে হোম পেজ সিলেক্ট করো। হোম পেজের জন্য আমরা হোম সিলেক্ট করে রাখবো, রেখে এখানে আমরা সেভ করব। এখন যদি একটা আমরা আমি বলছিলাম যে এই যে ব্যাস 10 লিখে ইন্টার দিলে আমাদের হোম পেজ চলে আসবে। এখন যদি আমি ইন্টার দেই, যে তাহলে এখন হোম পেজ চলে আসছে, ঠিক আছে? এখন আমাদের সেটিংস আমি এখানে ছিল জাস্ট ফর, আপনি প্রথমে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে সেটিংয়ের পরে সেটিংসের ওখানে দেখেন যে রিডিং আছে, আমারটা নিচে আসছে যে রিডিং, এখানে আসে বলে এটা হোয়াইট আছে। রিডিংয়ে ক্লিক করবেন। রিডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে এটা দুটো আছে, ইওর লেটেস্ট পোস্ট আর একটা হলো স্ট্যাটিক পেজ। আমরা স্ট্যাটিক পেজটা সিলেক্ট করব। স্ট্যাটিক পেজ সিলেক্ট করার পরে আমরা যে হোম পেজটা এখন ক্রিয়েট করছি সেই হোম পেজটা এখানে যে যে পেজ ক্রিয়েট আছে এখানে ড্রপডাউনে গেলে সেই সমস্ত পেজগুলো এখানে শো করবে। তা আমার এখানে দুইটা পেজ ক্রিয়েট আছে, একটা হলো স্যাম্পল পেজ আর একটা হলো হোম পেজ। তা আমরা হোম পেজটা মানে হোম পেজে নিয়ে আসতে চাচ্ছি, অর্থাৎ প্রথম পেজে নিয়ে আসতে চাচ্ছি আমরা, এক কথায় বাংলায় যেটা বলা হয়। এক কথায় আমরা যখন আমাদের মেন ডোমেইনে সার্চ করব রিলোড দেবো, অর্থাৎ কোনো আমার যে ডোমেইন যেমন প্রথমআলা .com লিখে সার্চ করবো, তাহলে প্রথম কোন পেজ আসবে? প্রথমআলায় যেমন দেওয়া আছে তাদের ব্লগ পোস্টগুলো আসবে,
যখনই আপনি প্রথম আলো .com লিখে সার্চ করেন তখন রিসেন্ট যে পোস্ট। আচ্ছা তাহলে এখানে আমরা কি করছি, আমরা তাহলে স্ট্যাটিক পেজে রেডিও বাটনটা সিলেক্ট করলাম, করার পরে হোম পেজে সিলেক্ট হোম পেজ সিলেক্ট করে রাখবো। রাখার পরে নিচে এসে আমরা এখানে সেভ পেজে ক্লিক করব। সেভ পেজে ক্লিক করার পরে এখন যদি আমরা এই যে আমরা যদি এই লাইন লিঙ্কটা লিখে এখন, অর্থাৎ আপনি যদি জ্যাম থেকে এখানে অ্যাডমিনে যান, ধরেন আপনার যে জ্যাম এখানে যদি আপনি অ্যাডমিনে ক্লিক করেন তাহলে আপনার প্রথম কোন পেজটা আসবে, প্রথম আপনাকে এই পেজটা আসবে, একবার প্রথমে আপনার এই পেজটা আসবে। আচ্ছা এটা আমি আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব। তা পেজ ক্রিয়েট করার জন্য আমরা যাব কোথায়, আবার আমাদের পেজ অপশনে যাব। পেজ অপশনে যেয়ে এখানে আমি জাস্ট অ্যাড এন্ড নিউ এ ক্লিক করব, অ্যাড এন্ড নিউ যাওয়ার পর আমরা যেটা করছিলাম সেখানে কি কি ছিল, অ্যাড এন্ড নিউ তারপরে হাউ, তাহলে হাউ নামে একটা পেজ আমরা ক্রিয়েট করি এখানে। তাহলে হাউ নামে একটা পেজ ক্রিয়েট করলাম আমরা, দেখি এখানে হাউ এখানে কি লেখা আছে সেটা দেখি আমরা। এই লিঙ্কটা মজিলাই নিয়ে আসতে হবে, মজিলাই নেই না হলে বারবার আসা আসি ভালো লাগবে না। তাহলে জাস্ট এখানে আমরা কিছু টেক্সট যোগ করে দেই এখানে যে পেজটা আমরা করছি। এখন আমাদের মেন কাজ শেখে, এখানে বেশি কিছু করতে গেলে আমাদের দেরি হবে। তাহলে এখানে আমরা কিছু টেক্সট এখানে যুক্ত করব, যে ইট ইজ আওয়ার সেকেন্ড পেজ। জাস্ট এই যেহেতু আমার একটু বেশি লাগবে আমি লাইনটা কয়েকবার পেস্ট করবো এখানে। এখন এই পেজের জন্য আমি একটা ইমেজ অবশ্য সিলেক্ট করতে পারি, এই পেজে একটা আমার ইমেজ দিতে হবে। তাহলে দেখেন যখন প্রথম আমরা অ্যাড এন্ড নিউ ক্লিক করি এখানে কিন্তু আসে, এখানে কী কী শো করছে, সার্ভিস সেভ ড্রাফট, তারপর প্রিভিউ, পাবলিশ, সেটিংস। তা সেটিংসে যাদের মার্ক করা আছে তাদের এখানে সেটিংসে এটা দেখাচ্ছে না, সাইডবারটা দেখাচ্ছে না। তা আমাদের যাদের দেখাচ্ছে না তারা সেটিংসে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি কি করতে পারি আপনাদের বলা হয়েছে, এখান থেকে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, তারপরে আপনি ফন্টের কালার সেটিং করতে পারেন, এই সমস্ত আর কি বলা হয়েছে। তারপরে এখানে টেক্সট সেটিং আছে, এই যে ড্রপ ক্যাপ এটা দেখানো হয়েছিল জাস্ট পরে। এখানে আপনি এই যে ইটির আইটা যদি বড় করতে চান তাহলে আপনি এখানে ড্রপ ক্যাপ করতে পারেন, জাস্ট এখানে কার্সার রেখে আমি যে এখানে ড্রপ কাপ করেন আইটা বড় হয়ে যাবে। আচ্ছা এই আর কি, সেখান থেকে আপনি কালার সেটিং করতে পারেন, এটা আগের পেজে দেখানো হয়েছে, ওই নিয়ে আমরা করে নেবেন। আচ্ছা এরপরে দেখেন এখানে এখন কিন্তু ব্লক অপশন অ্যাক্টিভ আছে। এখন আমরা পেজ অপশনে যদি অ্যাক্টিভ করি তাহলে পেজ অপশনে অ্যাক্টিভ করার পরে আরও কিছু এখানে অপশন দিচ্ছে, যে প্যারেন্ট পেজ, তারপর সাইড বার। এই যে পেজটা যেমন আমরা যে হোম পেজ যেটা করেছি, হোম পেজের সাইড বার কিন্তু লেফটে আছে। এখন এই থিমের সেটিংস আছে, আপনি যদি মনে করেন যে আপনার এখন যে পেজটা আপনি করছেন, যে হাউ নামে যে পেজটা, এই পেজটা সাইড বার জন্য আপনি ইসে রাখতে চাচ্ছেন, ধরেন আপনি ইসে রাখবেন, রাইটে রাখবেন, এই যে তাহলে আপনি এখান থেকে যাই রাইটে দিতে হবে। তো আমাদের ডিফল্টভাবে সেটিংস কাস্টমাইজার সাইড বারের সেটিংস এখানে থাকুক, বা আমরা এখানে এটাও লেফট সাইড বার রাখতে পারি। আচ্ছা এখানেও আমরা একটা ইমেজ সেট করি, তাহলে ইমেজ ব্লকের ভিতরে আসে তাই না, না পেজের ভিতরে দিছে, এই যে ফেসার ইমেজের ভিতরে। তাহলে ফেসার ইমেজে যাই আমরা জাস্ট সেট ফেসার ইমেজ ক্লিক করব, এখানে জাস্ট আমি একটা ইমেজ সেট করে দিই, এখানে আমি এই ইমেজটা দিলাম। জাস্ট এই ইমেজটা কোথায় শো করবে, আমার পেজের
মানে আমার পেজের শুরুতে যেমন হোম, যেমন এখানে হোম পেজের মতো শো করছে, এরকম একটা শো করবে। যদি এখানে আমি কোনো ইমেজ না দেই তাহলে তো কোনো ইমেজ শো করবে না আর কি। তো জাস্ট আমি এই দিয়ে এখন আমি কি করব, পেজটা আমি পাবলিশ করে দেব। হ্যাঁ, জাস্ট পর আমি এখানে পাবলিশ করব। পাবলিশ প্রথমবার করার পর আরেকবার আপনাকে পারমিশন যাবে। এবার পাবলিশে আসার পর এখানে দেখেন কয়েকটা অপশন আছে, যে পাবলিক, প্রাইভেট, পাসওয়ার্ড প্রোটেক্ট। এগুলো প্রাইভেট করলে, যদি আপনি প্রাইভেট টিক দেন তাহলে এখানে কিছু লিমিটেশন আসবে, মানে সবাই এটা দেখতে পারবে না। তা সাধারণভাবে আমরা পাবলিকই রাখবো। আর যদি পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে তাহলে এই পেজে রিলোড দিতে, পেজটি যেতে গেলে অবশ্য পাসওয়ার্ড দেওয়া লাগবে। এরকম কিছু আমাদের বিষয় রয়েছে। আবার পাবলিশের এখান থেকে ইমিডিয়েটলি এখানে ক্লিক করে তাহলে কিছু ডেট রয়েছে, যে ডেট অনুযায়ী আপনি পাবলিশটা হবে। তো এগুলো আমার দরকার নেই, আমার সব ইমিডিয়েটলি এখনই পাবলিশড হবে। পাবলিশটি জাস্ট ক্লিক করলাম। এখন আমি এখানে দেখেন যে ভিউ পেজের একটা অপশন দিয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পেজটা এখান থেকে আপনি নতুন ট্যাবে আপনি ভিউ করতে পারবেন। এই যে আমরা যে পেজটা করেছি সেটা এরকম একটা পেজ আর কি তৈরি হয়েছে। এখন বিষয় হলো যে আমাদের যে পেজগুলো তৈরি হচ্ছে এর উপরে কিন্তু মেনু নেই, মানে হোমের আগেও মেনু নেই, এখন এখানে যে আরেকটা নতুন যে পেজ করলাম এখানেও মেনু নেই। এখন আমাদের দরকার হলো এখানে দুটো মেনু আনা। তা মেনু আনা আপনাদের দেখানো হয়েছে, জাস্ট ফর এখানেও আমি এখন এখানে আমরা কী করতে চাচ্ছি, এখানে আমাদের যে পেজগুলো আমরা ক্রিয়েট করছি এখানে কোনো মেনু থাকছে না, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কী করতে হবে, একটা মেনু আমাকে আনতে হবে। ঠিক এখানে যেমন মেনু আছে এরকম একটা মেনু আমরা এখানে ওপরে আনবো। তাহলে মেনুটা আনার জন্য আমরা কী করব, আমরা যাব হলো জাস্ট ব্যাক করে একটু, আচ্ছা ব্যাক করার পরে এখানে দেখেন যে অ্যাপিয়ারেন্স অপশন আছে, এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে এখানে দেখেন যে আমরা আমাদের যে দুইটা পেজ ক্রিয়েট করা আছে, এখানে অবশ্যই একটা পেজ শো করছে, আমি রিলোড দেই দেখি, এখানে তিনটা পেজ শো করার কথা, হোমটা আসেনি না? ও, এটা তো ফ্রন্ট পেজ করা আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা অন্য একটা সিস্টেম করেছি এখানে। এই যে এখানে আমরা এটাও ফ্রন্ট পেজ ধরেছি, তো মানে এখানে যেটা হয় এটা আমি বলি, আপনার সেটিংসে যেতে হবে একটু, মানে ওটা আসতেছে না এই কারণে। জাস্ট ফর আপনি সেটিংসটা একটু চেঞ্জ করে দেন। জি জি, জাস্ট এখানে যে হোমটা সিলেক্ট করা আছে এটা তো ফ্রন্ট পেজে দেখাচ্ছে, তাই না? তাহলে এটা আমরা এখন এই যে পোস্ট অপশনে রেখে দেই, দিয়ে জাস্ট সেভ চেঞ্জ করি। এখন যদি আমরা এখানে মেনু অপশনে আসি, অ্যাপিয়ারেন্স, তারপর মেনু, ঠিক আছে। এখন দেখেন এখানে হোম আসছে, তাই এখান থেকে আমাদের দুইটা পেজ নেব। তাহলে আমরা এখানে হোম আর হাও এই দুটো সিলেক্ট করি, করে এখান থেকে আর কি আমরা অ্যাডেড নিউ এ ক্লিক করব, অ্যাডেড টু মেনু এটি ক্লিক করবো আমরা। তারপরে অ্যাডেড টু মেনুতে ক্লিক করি, তাহলে এখানে এই দুটো চলে আসছে, তাই না? আমাদের তো হোমটা আগে থাকবে, তাহলে আমরা হোমটা আগে দিয়ে দিই। এখন জাস্ট আমরা সেভ করি। এখন যদি এখন আমরা ফ্রন্ট পেজটা আবার হোম করে দেই সেটিংসে, ঠিক আছে। এখানে যে সেটিংস অপশন যেটা আছে রিডিংয়ে যাই, আমরা স্ট্যাটিক পেজ, তারপর আবার হোম পেজ সিলেক্ট করে দেই, দিয়ে এখানে জাস্ট সেভ চেঞ্জ করি।
আচ্ছা, এখন যদি আপনি এখানে রিলোড দেন, জাস্ট আমরা ব্যাস 10 পর্যন্ত রাখি, রেখে আমরা জাস্ট এন্টার দিই। যে তাহলে এখন আমাদের এখানে হোম এবং হাও এটা চলে আসছে, কিন্তু এখানে একটা বিষয় যে এখানে কিন্তু রেড কালার আছে, এটা আমরা পরে দেখবো, আপনারা আগে এই পর্যন্ত করেন। এটা ডিফল্ট সেটিং হিসেবে এই থিমের এই কালারটা করা আছে, ঠিক আছে, আপনারা আগে এই পর্যন্ত করেন এবং তাকে নিয়ে আসেন। হ্যাঁ, মেনুর জন্য যাস পর আপনি যাবেন অ্যাপিয়ারেন্সে। আচ্ছা, এখানে যদি আপনার সমস্যা হয়, এখানে তো আগে এখানে অ্যাপিয়ারেন্সে যান, আপনি অ্যাপিয়ারেন্সে যে মেনুতে যা গেলেন, যাওয়ার পর এখানে আপনি টিক দেন, হোমটা সিলেক্ট করছে না, হোম না আসার সমস্যা নেই, আপনি জাস্ট এখানে হোম তো ফ্রন্ট পেজে আছে, জাস্ট হোমটা হয়তো আপনার আসবে না, কিন্তু আপনার এখানে পেজ কটা আছে ধরেন দুইটা আছে, তাহলে দুইটা এখানে রেখে আপনি জাস্ট এখানে ধরেন হাও আছে, তাহলে হাও রেখে আপনি এডিট মেনু করবেন। করার পরে আপনি এখানে তো মেনুগুলো তখন চলে আসবে, এরপরে আপনি এটা সেভ করবেন। আচ্ছা, এটা আমি আরও দুইটা পেজ ক্রিয়েট করে আরও দুই আরও দেখাবো আরও একবার, সুতরাং এখান থেকে আশা করি আমরা ঠিক করে নিতে পারবেন। তাহলে এখানে আমাদের আরও দুইটা পেজ এখানে আছে, সে দুটা পেজ কী কী হয় এবং কন্ট্যাক্ট, এই দুটো পেজ আমরা ক্রিয়েট করে নেই। এখানে জাস্ট আমরা অ্যাডেড টু নিউ পেজে যাই, দুটো পেজ ক্রিয়েট করা লাগবে আমাদের, তারও দুটো পেজ আমরা ক্রিয়েট করব। এই যে এখানে ধরেন আমি নতুন একটা পেজ ক্রিয়েট করছি না, এটা ধরেন আমরা হোয়াইট পেজ করছি, তেন নিচের দিকে দেখেন যে সাইড বারের অপশন আছে, যে কাস্টম সেটিংসে যেয়ে আপনি নো সাইড বার করে দেন, তাহলে আর আমার পেজে কোনো সাইড বার থাকবে না। এখন এখানে একটা টাইটেল আমাকে কী দিতে হবে, মেনুতে আনার জন্য আমি একটা টাইটেল এখানে কী দেবো, হয় একটা টাইটেল আমাকে দিতে হবে, এই যে এই টাইটেলটা WH হয়, তো এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম WH। এরপরে দেখেন এখানে আরেকটা টাইটেল আছে বড় করে লেখা হয় এটা, তো এই টাইটেলটাও আমি কপি করে এখানে নিচ্ছি, জাস্ট আপনি একটা টাইটেল লিখবেন, আমি সিস্টেমটা আমরা দেখাই দিচ্ছি, এটা লিখতে হবে কোনো বিষয় না। তো এখানে যাই জাস্ট ফর আপনি এইখানে যে প্লাস আছে প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করার পরে দেখেন এখানে হেডিং বলে একটা অপশন আছে, হেডিংকে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে এই যে টাইটেলটা আমি নিয়েছি এই টাইটেলটা আমি পেস্ট করলাম। আচ্ছা, এখন এটা কোথায় আছে সেটি মানে আসলে সেন্টারে, তাহলে এখানে সেন্টারে দিয়ে দিই অ্যালাইন টেক্স সেন্টার। আচ্ছা, সেন্টার এখানে কি কোনো কালার টালার কিছু আছে? কালার নেই। এরপরে এখানে কি লেখা আছে? ডক্টর, নার্স অ্যান্ড মোর, জাস্ট এই লাইনটা আমি লিখে দেয়, এটা পোস্ট থেকে নিয়ে আসছে কিনা, এটা সম্ভবত পোস্ট থেকে আসছে এখানে। তাই এখন এই থিমের সেটিংস ছিল এইভাবে, এটা তো এই থিমে এখানে পোস্টগুলো রিসেন্ট পোস্ট শো করানোর অপশন তো এখানে দেখছি না, সুতরাং আমি জাস্ট এই লাইনটা এখানে কপি করে বসাই দেবো, কপি হতে সমস্যা আছে কেন বলো তো, এখন হয়েছে তাই না? এইখান তো সহ আছে, তা হোক এইটুকু সহ নিয়ে আসি, নিয়ে যাওয়ার পর আমি এখানে একটা নিচে আসতে হবে তাই না, এখানে পেস্ট করলাম, ওপরেরটা কি আবার আসছে নাকি? না, অপারেটটা অপারেটটা বাদ দিয়ে দেই, অপারেটটা তো লাগছে না। আচ্ছা, ওকে, এটাও কি হেডিংয়ে আসছে আমি একটু দেখে নেই, যদি হেডিংয়ে আসে কমাই দেই জাস্ট,
H6 দিয়ে দেই, H6 এটাও সেন্টারে তাই না, তাহলে সেন্টার দিয়ে দেই, অ্যালাইন টেক্সট সেন্টার। আচ্ছা ওকে, প্লাস চিহ্ন থেকে আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করলে দেখেন এখানে হেডার অপশন আছে, এই যে হেডিং অপশন আছে, হেডিংয়ে ক্লিক করবেন, করলে লেখাগুলো বড় আসবে টাইটেল, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আবার কলাম নেওয়া হয়েছে তাই না, এখানে কী নেওয়া হয়েছে, দুটো কলাম নেওয়া হয়েছে। ও তার আগে একটা ইমেজ নেওয়া আছে, তাকে এটা দুটো কলামে ভাগ করতে হবে। এখানে কলাম আছে কি এই থিমে, জাস্ট আমি প্লাসে ক্লিক করি, দেখি এখানে কলাম আছে, এখানে কলাম না থাকলে অন্য জায়গায় আছে, সমস্যা নেই, এখানে কলাম নেই। আচ্ছা এখানে যদি না থাকে তাহলে এখন আমি যাবো এইখানে, এই প্লাসে ক্লিক করেন, এখানে কলাম আছে, এখানে দেখেন কলম তো থাকে, তাই এখানে নেই কেন, আছে এখানে কলম লিখে সার্চ করেন তো, এই যে কলম সে ক্লিক করলাম, করার পরে এখানে কয়টা লাগবে কলম, দুইটা তাই না, 50-50, তাহলে আমি 50 নেই, ঠিক আছে দুটো কলম হয়ে গেছে। এবার এখানে কি করতে হবে, এটা ইমেজ দিতে হবে, তাই এখানে আবার আসি, এসে এখানে আমি প্লাসে ক্লিক করি, এখানে ইমেজ লাগবে তাই না, এখানে দেখেন ইমেজ আছে কিনা, ইমেজ কই, ইমেজ এখানে যদি না থাকে এখানে আছে, দেখানোর কথা কিন্তু আমার একে ষোলো আছে। আচ্ছা এই প্লাসে আছে ইমেজ, মানে এটা আমি যেতে চাই না সহজে, এখানে ইমেজ আছে, তাহলে এখান থেকে আমি ইমেজ নেই, জাস্ট IMG, এই যে ইমেজ, ইমেজে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে আপলোড ইমেজ দিতে বলছে তাই না, তাই এখানে যে ইমেজ আছে এটা তো আমার আপলোড করতে দেরি হবে, আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আপনারা এটা ইচ্ছা করলে নিতে পারবেন। তা আমি আপলোড ইমেজ না মিডিয়া লাইব্রেরি এটা বলছে, তা আমি মিডিয়া লাইব্রেরি থেকে দেখাই, জাস্ট মনে করেন আমি এখানে ইমেজটা দিলাম, জাস্ট আমি সিলেক্ট করলাম, এখানে ইমেজ চলে আসছে তাই না। এখন এরপরে কি আছে, এখানে টেক্সট আছে, এখন এখানে যে নিচে যে বার চিহ্ন আছে এর ভিতরে এটা ডিজাইনে থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, এটা হলো থিম দিকে, আর প্রিমিয়াম থিম হলে ইচ্ছা করলে সবগুলো দেখা যায়। এরপরে কিন্তু আরেকটা হেডিং, তাহলে আরেকটা হেডিং নেওয়ার পরে আগে যাদের হেডিং নিতে সমস্যা হয়েছিল তারা হেডিং নেন, আবার এখানে হেডিং নেওয়ার জন্য আমরা এখানে কি করব, এখানে দেখেন এই যে এখানে আসে না, এখানে এসে আপনি এখানে প্লাস আছে দেখেন, এই প্লাসে ক্লিক করার পরে এখানে দেখেন হেডিং আছে, হেডিংয়ে ক্লিক করলাম, হেডিংয়ে ক্লিক করার পরে এটা তো ছোটো সাইজে, তো আমি একটু ছোটো সাইজ নিয়ে এখানে ধরেন আমি H3 নিলাম, নিয়ে এখানে জাস্ট আমি হেডিংটা অ্যাড করে দিই। আচ্ছা হেডিংটা কি সেন্টারে আছে না কোন দিকে আছে, হেডিংটা আছে এক ওর লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমারটা ঠিক আছে। এখন আমি বাকি লেখাগুলো এখানে কপি করে দিয়ে দেবো, জাস্ট প্রথমে এটা জি বলেন, এসে আমি একটা করে আপনার ওইটা পরে ব্যাক করছি, তখন আপনি এটা দেখে নেবেন, আর ভিডিও তো সবগুলোই আছে, আমি তারপরে আরেকবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই, জাস্ট আমি এগুলো কপি করে বসাই দিই। আচ্ছা ওকে এগুলো চলে আসছে, ডাইরেক্ট কপি করা যাবে, এখানে ডুপ্লিকেট করা যাচ্ছে, প্রিমিয়াম থিমে আবার এইগুলো সব ডুপ্লিকেট করা দেয় না, এখানে এখানে ওইটা এই সিস্টেম দিয়েছে, এটা আসলে কাজ আমাদের কম করা হয়, এই যে ডুপ্লিকেট আছে ঠিক আছে, তাহলে জাস্ট পরে আমরা ডুপ্লিকেট করে এই সাইডে দিয়ে দেই, এই যে এখানে চলে আসছে। এখন এই কলমটা তো আমাদের লাগছে না, এটা আমরা জাস্ট বাদ দিয়ে দিই, একটা কলম আছে, এটা মনে হয় আমাদের জটিল হয়ে যাচ্ছে তাই না, আমি এটা আবার করে দেই, এখানে একইভাবে এটা করা যাবে, জাস্ট আমি একে পাবলিশ করে আপনাদের দেখাই।
আচ্ছা ভিউ পেজও দেখি যে কেমন দেখাচ্ছে। নতুন ট্যাবে পেজে অন হচ্ছে। আচ্ছা আজ আমাদের এই অপশনে ছিল যেখানে আমরা জাস্ট আরেকটা কলম আমরা টেস্ট অ্যাড করব, তো আমরা একটু বড় করার জন্য জাস্ট সেভ আবার ক্লিক হয়, সেটিংসে আবার ক্লিক করলাম, তারা একটু বড় হয়েছে। এখন জাস্ট পর আমাদের প্রথমে কি করতে হবে, একটা ইমেজ দিতে হবে। তাহলে আমরা এখানে এখানে যদি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পরে এখানে ইমেজ লিখে সার্চ করি, এখানে দেখেন ইমেজ আছে। তাহলে এখান থেকে আমরা ইমেজে ক্লিক করলাম, করার পরে এখন বলছে যে ইমেজটা যদি আপনি আপলোড করেন তাহলে আপলোডে ক্লিক করতে হবে, আর যদি আপনার মিডিয়া লাইব্রেরি থেকে দেওয়া থাকে তাহলে মিডিয়া লাইব্রেরি থেকে। তো আমি মিডিয়া লাইব্রেরি থেকে নেব। মিডিয়া লাইব্রেরির আমি ধরেন এখানে এই ইমেজটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা তাহলে ইমেজটা চলে আসছে। এখন এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য এখানে দেখেন যখন আমি এই প্লাসে ক্লিক করছি বা এখানে ইমেজটার পরে ইন্টার দিই দেখি, হ্যাঁ এখানে দেখেন প্লাসে ক্লিক করি, করার পরে এখানে আবার এ আসছে। ধরুন আমি এখানে হেডিং লিখে হেডিং চলে আসছে এখানে, জাস্ট পরে আমি এখানে হেডিং ক্লিক করলাম, করার পরে এখানে হেডিংটা আমার পেস্ট করতে হবে। তা হেডিংটা এখানে কী আছে, হেডিংটা আছে টেক সায়েন্স এটে। জাস্ট আমি এটা কপি করি, আপনি লিখে দিলেও দিতে পারেন। তা জাস্ট এটা আমি এখানে পেস্ট করলাম, এরপর আমি আবার এন্টার দিই। এরপরে আরেকটা আমার টেক্সট অ্যাড করতে হবে। এরপরে কি এই টেক্সটগুলো আমার অ্যাড করতে হবে, মানে টেক্সট ব্লক, টেক্সট ব্লক দরকার নেই, আমি ডাইরেক্টও দিতে পারি। টেক্সট ব্লক বলতে এখানে প্যারাগ্রাফ, এটা আমি এখান থেকে ডাইরেক্ট দেবো। তো ডাইরেক্ট দেওয়ার জন্য জাস্ট আমি এটা কপি করলেই হবে, জাস্ট এটুকু কপি করলাম। কপি করে এখানে আমি জাস্ট পেস্ট করব। আচ্ছা এখন জাস্ট আমি আপডেট করি। আপডেট করে যদি এখন আমি ভিউ পেজে ক্লিক করি, তাহলে এই যে আমাদের পেজটা এখানে চলে আসছে। আচ্ছা এখানে আমার পেজ টাইটেলটা এখানে থাকবে না, এখানে একটা সেটিংস সম্ভবত পেজ টাইটেল এখানে নেই, ঠিক আছে। তা পেজ টাইটেলটা পেজ টাইটেলটা এখান থেকে আপনি ইচ্ছা করলে পেজ টাইটেল আপনি চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে যেটুকু আমি পরে দেখাই, আগে আপনারা এটুকু করে নেন। তা এখন দেখেন যারা কলম আগে করতে পারেননি, জাস্ট পর আপনি প্লাসে ক্লিক করেন, করার পরে এখানে কলম লিখে সার্চ করেন। এই যে সার্চ করলে এখানে যে কলম আসছে, কলমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কয় কলম নেবেন, কোন ধরনের কলম আপনি নেবেন এখানে সবগুলো দেখাচ্ছে, এখান থেকে আপনি কলম সিলেক্ট করবেন। তা আমরা 50-50 অর্থাৎ 100 মানে 50% 50% নিছি, এই কলামটা নিছি। জাস্ট পরে আপনি এখানে টিক দেবেন, দে টিক দুইটা কলাম হবে। তো আমার যেহেতু নেওয়া হয়ে গেছে এজন্য আমি আর নিছি না, স্কিপ করলাম। তারপরে দেখি চলে আসছে, স্কিপ করছে, এখানে জাস্ট কেটে দেই। নামটা একবার দিছেন প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে নামটা দিছেন আপনি এখানে জ্যাম্পের মধ্যে এইচটি ডকসে, এখন এই নামটা যদি আপনি চেঞ্জ করেন, ধরেন এই নামটা আপনি চেঞ্জ করলেন, ঠিক আছে, এখানে আপনার ব্যাচ চেঞ্জ রয়েছে, এখানে কোনো কারণে আপনি এখান তো রিনেমের অপশন দিচ্ছে, এখন যদি আপনি এখান তো চেঞ্জ করেন তাহলে কিন্তু কাজ করবে না। আরেকটা জায়গায় এই জন্য কাজ করে না, সেটা হলো এখানে যে থিম আপনি যেটা ইনস্টল করে রাখছেন যে থিমটা, ধরেন আমরা এখন তো একটা অ্যাস্ট্রা থিম ইনস্টল করেছি, এখন আপনার ইনস্টল করা অবস্থায় ড্যাশবোর্ডে ইনস্টল করা আছে, আপনি ওখান থেকে থিমটা ডিলেট করে দিলেন, এখানে থিমস অপশনে যে ডিলেট করা দেয়, ঠিক আছে। ধরেন আপনি এখানে অ্যাস্ট্রা থিম আছে না, এখানে এসে আপনি থিমটা ডিলেট করে দিলেন, তাহলে তো আপনার এই ফাইলটা নিয়ে এখন কাজ করছে, তখন এখানে কাজ করবে না। এখন আপনি ড্যাশবোর্ডে না যেতে পারলে তার আর থিম আপনি চেঞ্জ করতে পারবেন না। তো একটা বিষয়, আর একটা বিষয় হলো আপনার
সমস্যা এমনি হওয়ার কথা না, আপনি সাধারণভাবে পেজ পোস্ট এই সমস্যায় তো সমস্যা হয় না। এখন এই যে সেটিংসের এখানে যে আপনি যদি এই ইউআরএলটা চেঞ্জ করেন তাহলে আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন না, ড্যাশবোর্ডে যখন আপনি যেতে পারবেন না তখন তো কাজ করবে না। আরেকটা জায়গার সমস্যা হয় সেটা হলো এই যে ইউজার যখন আমরা তৈরি করি, ধরেন এখানে আমরা কালকে ইউজার তৈরি করলাম না, এই যে ইউজার যেয়ে ধরেন আপনি এখানে ইউজারে যেয়ে এখন এটা তো অ্যাডমিন করা আছে এটা, তাই না? এটা কিন্তু এডিটর করা। এখন ভালো করবো জানি এডিটর দিয়ে আপনি সাইট অন করলেন, করে এই অ্যাডমিনটা এখন ডিলেট দেখাচ্ছে না, যেহেতু অ্যাডমিনে আমরা আছি এই জন্য ডিলেট দেখাচ্ছে না। এখন এই অ্যাডমিনটা আপনি ডিলেট করে দিলেন, এটা তো এডিটর, এডিটারের তো সব পাওয়ার নেই। তারপরে সে ইচ্ছা করলে অ্যাডমিন ডিলেট করতে পারে। এখন যখন এটা যে ডিলেট করলো তখন আর পরে যেয়ে যে আর পরে তো কোনো অ্যাডমিন নেই, তাহলে তো আর কাজ করবে না। এরকম কিছু সেটিংসের সমস্যা হয়, এখন আপনাদের এখানে কিছু প্রথমে এরকম অনেক রকমই সমস্যা হবে, এনভায়রনমেন্ট সেট আপ জিনিস সেটা নিয়েই প্রথমে একটু সমস্যা হতে পারে। তো যাই হোক আর কি, তা অলরেডি আমরা এখানে পেজে ছিলাম, পেজের এখানে হ্যাঁ এখানে এটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? তো অপশন দেবে, এটা দেয় না কেন? এইবার দিছে, জাস্ট ফর এটা আমরা ডিলেট করে দেই, রিমুভ ব্লক। তার কারণ এখানে একটা কলামে আছে, নিচের অংশটুকু কয়টা কলামে আছে? একটা কলামে, অর্থাৎ আমাদের এইগুলো লিখতে হবে, কিন্তু এগুলো কিন্তু সব টাইটেলে লেখা, ঠিক আছে? আর এখানে সম্ভবত একটা কলাম সেন্টারে কি নিয়ে করেছে কি না, কিন্তু এত বেশি প্যারা আমি নিচ্ছি না, জাস্ট ফর আমি এটুকু বসে আসছি। তো এখানে জাস্ট ফর আমরা আরেকটা কলাম এখানে নেব, আমরা জাস্ট ফর একটা টাইটেল নেই। আর এখানে কলাম কি সেন্টারে করা যাচ্ছে কি না, আমার এটা হ্যাঁ এটা এটাই দিতে চাচ্ছি আমি, এটা জাস্ট দিচ্ছি না, আমি জাস্ট দেখছি যে প্রিমিয়াম থিমি আবার এগুলো সিস্টেম আছে। কালকে আপনাদের এটা কমপ্লিট হলে এটি শুরু করব, এটা লাগছে না আমার। তো আমি জাস্ট হেডিং নিয়ে এটা মার্জিন দিয়ে দিই, এখন এটা তো এখানে কলামের, আমি এখানে পেজটা টোটাল পেজ থেকে নেবো, এটা তো কলামের অপশন, তো আমি টোটাল পেজ থেকে হেডিং নেই। জাস্ট পর আমি হেডিং এটে অ্যাড করে দেই, আচ্ছা এরপরে এটা আমি দেবো কোশ্চে সেন্টারে, আর এখানে একটু মার্জিন কমালে দুই সাইড থেকে কাজ করবে। মার্জিন কি এখানে অন্য কিছু আছে কিনা সিস্টেম, বা এখানে আপনি এডিটার যে এইচটিএমএল তো আছে, এইচটিএমএল এ যেয়ে এখানে কোডটা আপনি চেঞ্জ করে এখানে মার্জিন দিয়ে দিলেও কাজ করবে। এটা তো এইচটিএমএল তো আপনারা জানেন এখানে মার্জিন দেওয়ার বিষয়, ধরেন আপনি এটুকুর জাস্ট এই ব্লকটা, তাই না? ধরেন এটা আপনি ভিএস কোডে অন করেন, জাস্ট আমি একটা এইচটিএমএল ফাইল নিলাম, এই ফাইলটা আপনি আপনার ওই নেমে আপনি ডিজাইন করে নেন। এখানে আপনি এইচটিএমএল মার্কআপ নিয়ে আসেন, জাস্ট আপনি প্রথমে এইচটিএমএল মার্কআপ নেন, আচ্ছা এর ভিতরে আপনি প্যারাগ্রাফে এটা লেখা, তাহলে পি ট্যাগ নেন,
ই ট্যাগ নিয়ে আপনি লেখাটা টেস্ট করেন, টেস্ট করেন এখানে। টেস্ট করে এখানে আগে আপনি সিএসএসটা ব্যবহার করেন, তাহলে আমি এখানে স্টাইল ট্যাগ ব্যবহার করি, স্টাইল প্যাডিং এখানে লেফট দেবো আমি, তাই না? লেফটে আমি কত পিক্সেল দেব, ধরেন এখানে আমি প্যাডিং লেফটে দেব কত, ধরেন এখানে অনেক ভিতরে আছে, এখানেও এরকম অনেক ওরকম 100 পিক্সেল বা 150 পিক্সেলের মতো, তা আমি 150 পিক্সেল এখানে দিয়ে দিই। এরপরে প্যাডিং রাইট, কত রাইট ও 150 পিক্সেল। এরপরে আর কি আছে, টেক্সট অ্যালাইন আছে, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেন, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন আপনি এই যেটুকু আমরা লিখছি এটুকু আমরা ওয়ান করে আগে দেখবো, জাস্ট এটুকু আমরা পেস্ট করি এখানে, আশা করি কাজ করবে। এই যে তাহলে আমরা এটুকু এখান থেকে বাদ দিলাম, দিয়ে এখানে আপনি এখানে কোডের অপশন আছে, এডিট অ্যাজ এইচটিএমএল, এখানে যে H2 নিচ্ছেন আপনারা, টেক্সট লাইন সেন্টার তো আমাদের লেওয়া লাগছে না, কারণ আমরা এখানে এর ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ আমরা দিয়েছিলাম, তো আমরা এখানে প্যারাগ্রাফ না দিয়ে H2 দিয়ে দিই। যেহেতু ওখানে H2 আছে, এখন আমরা এইটুকু জাস্ট কপি করে এখানে বসাই দেব, তাহলে সেটুকু আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা এখন আমরা আপডেট করি, আচ্ছা এখন আগে আপনাদের ভিউ পেজটা দেখাই। ঠিক আছে কিনা এখন কি পারবেন, না আরো করে দেওয়া লাগবে এক কাজ অ্যাডজাস্ট করে? হ্যাঁ করা যায়। আচ্ছা তারপরে এখানে কি আছে, এরপরে এখানে আছে হলো সার্চ, সার্চের অপশনটা আছে, এটুকু আমরা করব। এটা এ থিমে সম্ভবত নেই, মানে আমরা যে থিমে কাজ করছি এ থিমে সম্ভবত এটা নেই, ঠিক আছে? এটা করা যাবে কিন্তু এটা এত প্যারা আমি এখানে নেব না, ঠিক আছে? মানে এখানে আরও একটু ডিজাইন এখানে আছে, এখানে একটা করে প্যারা প্যারা করেছে, এটা তো আমি ওই সময় বলছি যে এটা আমি এভাবে করছি না, যে সাপোজ মনে করেন এটা অন্য একটা সিস্টেম ইচ্ছা করলে আমি দিতে পারি। এটা যেমন মনে করেন আপনাদের যে WP-র একটা সিস্টেম দেখানো হলো না, মানে প্রুফের একটা সিস্টেম, এগুলো আপনাদের দেখাইছি, কিন্তু এখানে আমি জাস্ট বলে এখানে কতটুকু একটা প্যারা করেছে, এখানে একটা প্যারা করেছে আপনার স্কিপ থেকে 6 পর্যন্ত, সিক্স এটা, তাই না? তাহলে এখানে আপনি একটা ধরেন এটা কাজ করতে পারে, জাস্ট আমি এই চিহ্নটা দিলাম এখানে, দিয়ে এটার আমি রেড কালার করে দেই, এখানে রেড কালার করতে গেলে এখানে কি করতে হবে, কালার সেটিং
ধরেন ডেট। আচ্ছা এখানে একটা রেট করার দরকার, কিন্তু এখানে এত আসতেছে কেন? আচ্ছা এখানে কন্ট্রোল জেড দেই, এখন জাস্ট এই চিহ্নটা আমরা বড় করব। তো এখানে এসে জাস্ট আমি ড্রপ ক্যাপ যদি অন করি, এটা ড্রপ ক্যাপে আসলে এটা কাজ করবে না, এটা অন্য কোনো প্ল্যাগ ইন বা ওই থিমের অপশন ছিল, এখানে ওই সিস্টেমটা দেখছি না। তাহলে এটা এভাবে এটা করা যাবে না, আপনাদের জানা থাকলে এটা দেখাবেন যে অন্য সিস্টেম এখানে আছে, কিন্তু আমরা এটা এই সিস্টেমে করবো না। এটা মানে এখানে যে ডিজাইনটা নিচে আর এই থিমের ভিতরে যদি ডিজাইনটা আসতো, তাহলে এখানে যখন আমরা কপি করছি এই লাইনটা সহত কপি করা হয়েছে, তাহলে এটা এমনি চলে আসতো। আচ্ছা তারপরে এখানে কি আছে, যেমন এখানে যে বাটনের অপশনটা আছে, এখানে কিন্তু একটা বাটন, বাটনটা সম্ভবত আপনি এখানে নিতে পারবেন না। এখানে যদি আমরা বাটন সার্চ করি, কেন এগুলো ফ্রি থিম মানে আপনার এটা বুঝতে হবে, এই যে বাটন কি আমাদের এখানে আছে বিইউ বাটনসটা আছে, তাহলে নেওয়া যাবে। আচ্ছা তারপরে এখানে কি আছে, এখানে আমার এইটুকু লিখতে হবে, এটুকু সেম অনুযায়ী, এখানে জাস্ট প্যাডিং একটু কমবে, অবশ্য দুইটা আমরা স্পেস নিতে পারি। জাস্ট পর আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এখান থেকে দুইটা স্পেস দিয়ে দেই। আচ্ছা এখানে আমরা এডিট ভিউ পেজে যাই, সেখানে আরো কিছু ক্লাসিক ব্লকে গেলে আপনি আরো কিছু সেটিংস পাবেন, এটা আমরা পরে দেখি। তো আমি একটু স্পেস যেহেতু আছে স্পেস নিলাম, নেওয়ার পরে এখানে আমি জাস্ট ফর পেস্ট করলাম লেখাটুকু। তো লেখাটুকু ঠিক এই এখানে যেভাবে সিএসএস করা হয়েছে আপনাকে এভাবে এখানে সিএসএস করতে হবে, ঠিক আছে? করে আপনারা এটা ডিজাইন করবেন, এখানে আবার করতে গেলে এখানে প্রথম আগে এটা সিলেক্ট করতে হবে, করে আপনার এডিট এইচটিএমএলে যেতে হবে, যে আপনাকে কি করতে হবে, এখানে পি আছে তাই না? এখানে আমরা যখন কপি করেছি তখন পি আছে, আর এখানে সম্ভবত এখানে হেডিং রয়েছে, তা পি থাকলেও সমস্যা নেই, আপনি স্টাইলে যেয়ে ফন্ট সাইজ বাড়াই দিবেন। জাস্ট ফর এখানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, ধরেন এখানে পি, এখানে এডিট করা যাবে না কেন, এখানে আপনি লিখবেন স্টাইল, ওখানে সুবিধা হয় বলে এখানে করা হয়, লিখবেন যে স্টাইল ইজ ইকুয়াল টু, এবার কি স্টাইল ইজ ইকুয়াল টু কী লিখবেন আপনি, ধরেন প্রথমে আপনি অ্যালাইন লিখবেন তাই না, তাহলে আপনি লিখলেন যে টেক্সট অ্যালাইন টিএক্সটি টেক্সট অ্যালাইন, সেগুলো আপনার সেরকম মুখস্থ থাকা লাগবে, টেক্সট অ্যালাইন, এবার আপনি লিখবেন কোলন, কোলন দিয়ে কী লিখবেন সেন্টার CNTR, দেওয়ার পর আপনি কী করবেন আরও কী কী করবেন, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার তাই না, প্যাডিং দিবেন তাই না, তাহলে সেমিকোলন শেষ করেন, করে লেখেন প্যাডিং PADDING প্যাডিং হাইপেন লেফট LEFT, লেফট কত লেফট, এখানে ধরেন এরকম আমরা 150 পিক্সেল দিয়ে দিই, 150 পিক্সেল সেমিকোলন পিক্সেল দিতে হবে তাই না, PX, তারপর সেমিকোলন দেব, তারপরে কি প্যাডিং রাইট PIDDING PIDDING প্যাডিং হাইপেন রাইট RIGHT রাইট কত, রাইটও মনে করেন যে 150 পিক্সেল, দিয়ে আপনি সেমিকোলন কি করবেন শেষ করবেন, এরপরে আপনার ডাবল কোটেশন শেষ করতে হবে। এরপর আপনি এখানে ফন্ট কালার টালার মানে এক কথায় সিএসএস আপনি সব অ্যাড করতে পারেন, এ হলো বিষয়। এখন সিএসএস তো আমি আপনাদের এখন ক্লাস করছি না, আমি জাস্ট পর এখানে করা যায় সেটা দেখালাম। এখন যদি আমি এখানে পেজটা আগে আমার আপডেট দিতে হবে, এখানে এই পর্যন্ত যে সিএসএসটা অ্যাড হয়েছে তাই না, তো আবার এখানে এই যে সিএসএসটা তো অ্যাড হয়েছে, ফন্ট সাইজটা আমি দিতে পারি, ধরেন এখানে ফন্ট সাইজটাও যুক্ত করে দেই,
font size hyphen sizt font size এটা কত পিক্সেল এরকম 30 পিক্সেলের মতো দেই বা হ্যাঁ 30 পিক্সেল ফন্ট সাইজ 30 পিএক্স সেমিকোলন মার্ক শেষ করি এখানে একটু স্পেস দেই এসে এখানে সম্ভবত কাজ করছে আরও এখানে আরও সিস্টেম আছে এখানে ক্লাসিক ব্লকে আপনি যেতে পারেন আবার ক্লাসিক ব্লক এখানে কোথায় শো করছে ক্লাসিক ব্লকে আর একটু অপশন পাওয়া যায় জাস্ট আমি কনভার্ট টু ব্লকে যাই এর পরে মনে হয় ক্লাসিক ব্লক কিছু না আছে যে অ্যাডেড টু ক্লাসিক ব্লকটা শো করছে না কেন কাজ করবে সিএসএস ঠিক থাকলে কাজ করবে হলো বিষয় তো আমাদের এই পেজে ছিল তাই না তাহলে আমরা এখানে রিলোড দিই এই যে ওকে এখন একটু এখানে স্পেস দেওয়ার দরকার ঠিক আছে আপনি প্যাডিং টপ দিতে পারেন ধরেন আপনি এখানে প্যাডিং টপে 200 পিক্সেল দিয়ে দিলেন এখানে দিছি না হ্যাঁ এখানে তো সবগুলো সিএসএস কি মিসিং হয়ে যায় নাকি দেখাচ্ছে না কেন দেখ আবার এইচটিএমএল এ যাই এইখানে তো ঠিক আছে তা আমাদের মনে হয় আপডেট দেওয়া হয়নি ঠিক আছে শুধু টেক্সট লাইন সেন্টারটা আছে আর এখানে একটা ক্লাস নিছে এটা ক্লাস তো আমরা নিচ্ছি না ক্লাসটা এই থিমের ভিতর ডিফল্ট সেট করা আছে ঠিক আছে কিন্তু আমরা তো এখানে কি করছি আমরা আমাদের ডিজাইনটা দিছি কিন্তু এখানে সম্ভবত ডিজাইনটা চলে গেছে আচ্ছা রাখেন দেখি আমরা কি করছিলাম কন্ট্রোল জেড দিলে আসতেছ না না এই যে আইসে মনে হয় এই যে এটা আমরা আপডেট করতে হবে পিএস স্টাইল টেক্সট লাইন সেন্টার প্যাডিং লেফট এত প্যাডিং রাইট এত এটা কাজ করলে আমরা এখানে টপটা দিয়ে দেবো এখন যদি আমরা এখানে রিলোড দেই এই যে কাজ করছে যদি এখানে আর টেস্ট স্পেস আপনার দরকার হয় আপনি টপে প্যাডিং দিয়ে দেন এখন এগুলো আমি বারবার বলা মানে তো একটা মামুলি বিষয় নিয়ে আলোচনা করা আছে কারণ এগুলো তো আপনার ক্লাস করেছেন ধরেন এখানে আমি এখন প্যাডিং রাইটটা এখানে যদি যুক্ত করে দেই প্যাডিং পিএডিডি আইএনজি প্যাডিং টপ দিতে হবে তাই না প্যাডিং টপ টপে কত আর একটা কাজ করতে হলো একটা না পডি প্যাডিং লিখলে মানে সব জায়গায় সমান পেয়ে যেত প্যাডিং টপে আমরা এখানে হয়তো দিতে পারি কত প্যাডিং টপে আমরা 200 পিক্সেলের মতো স্পেস আছে তো আমরা 200 পিক্সেল দিয়ে দিই জাস্ট সেমিকোলন মার্ক শেষ করতে হবে এখানে সেভের কোনো সিস্টেম না আপডেট করতে হবে ওকে এখন আমরা যদি রিলোড দেই এই যে 200 একটু বেশি হয়ে গেছে আপনাদের প্রয়োজন মতো আপনারা কমাই নিতে পারবেন এই হলো বিষয় আচ্ছা তারপরে এখানে কি আছে এখানে 200 নেই এখানে ওরা 100-র মতো আছে এখানে তারপর একটা বাটন আছে তাহলে একটা বাটন আমাদের যুক্ত করতে হবে তাই না তাহলে আমরা একটা বাটন যুক্ত করি আর এখানে একটু কমাই দিই পিক্সেলটা এখানে 200 দিলাম 100 দিয়ে দিই আচ্ছা আমরা 100-তে এটা সেট করবো জাস্ট পরে এখানে অ্যাড করি নিচে এখানে বাটন লিখি বিইউ বাটন চেয়ে আমরা ক্লিক করি একটা বাটনের অপশন এখানে দিছে বাটনের টেক্সটটা কী হবে সেটা আপনাকে লিখতে হবে যে বাটনের টেক্সটটা আপনি কী দিবেন তো জাস্ট ফর এখানে আমরা যাই বাটনের টেক্সট এখানে কী দেওয়া আছে হেল্প সেন্টার তাহলে আমরা এখানে কী করব এখানে আমরা হেল্প সেন্টার লিখব এস ই এল পি হেল্প
CENTER হেল্প সেন্টার। আচ্ছা, এর সাথে এখানে একটু কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে, এটা আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? এখানেও আপনি এটা HTML-এ কনভার্ট করে বাটনের কালার টালার সব দিতে পারবেন। এটাকে আমার দেখানো লাগবে না, আপনারা পারবেন। এখান থেকেও দেওয়ার সিস্টেম আছে, তা এখানে মনে আসছে, এখানে আসবে। ওই এখানে না, এখানে যে টেক্সট কালার, টেক্সট কালার তো ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেক করতে চাইছিলাম। ব্যাকগ্রাউন্ড কি এখানে আছে, মানে এটা তো হোয়াইটই এখানে আছে, আমার তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার দরকার। কথা বুঝছেন কি না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার কই? আর আপনি এখানে CSS ব্যবহার করে তো যা ইচ্ছা তাই করতে পারবেন, এটা HTML-এ চেঞ্জ করে। তো আমি এখন অত দূরে যেতে যাচ্ছি না, আমি এখানে সিম্পলি দেখছি যে আসছে কি না। যেমন এখানে বর্ডার সেটিং, যে কালার সেটিং আছে, তাহলে কালার সেটিং এখানে আমাদের সবুজ আছে, তাহলে সবুজ দিলাম, এই যে সবুজ হয়ে গেছে। এখন এখানে যা আছে কি কি আছে, হেল্প সেন্টার, এটা আবার সেন্টারে না, তাহলে আবার মনে হয় CSS এ যেতে হবে। দেখি এখানে কি কি আছে, বর্ডার রেডিয়াস আছে নাকি, রেডিয়াস নেই। এরকম দেখে দেখে ডিজাইন করতে গেলে দেরি হয়। আচ্ছা, তারপরে এখানে আর কি কি আছে, এখান থেকে অ্যালাইন তো দেওয়া যাবে, অ্যালাইনের অপশন কোথায় এখানে? আচ্ছা, না থাকে আমরা HTML-এ চেঞ্জ করি টেক্সটের মধ্যে, না আমি এখানে HTML থেকে করে দিচ্ছিলাম, মানে এখানে যা করা হয় ওইটা তো এখানে কোডে হয়ে আসে, ঠিক আছে। আচ্ছা যাওক, এখানে আমি সময় নষ্ট করবো না, আপনারা এগুলো চেক করবেন, এখানে HTML করে আপনি এটা করতে পারবেন। জাস্ট HTML CSS একটা বাটন করে তৈরি করে সেটা এখানে আপনি ইউজ করবেন, ঠিক আছে। আর যদি করে দেওয়া লাগে তাহলে করে দেই, সম্ভব সব কিছু। বলা কি গেলাম, আর এইখানে না, জাস্ট একটু সেন্টারে দিতে যাচ্ছি, তাহলে আর গুলো সব পেয়ে গেছে। এই যে অ্যালাইন সেন্টার, এই যে চলে আসছে, এখন জাস্ট আপডেট করে দেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা ওকে, এখন আমরা কি করব, ডিলোড দেব। এই তো চলে আসছে। এখন এখানে হোয়াইটারে আমরা এডিটেড HTML তো রয়েছে, বাটনটা কোথায়, এই যে এডিট ভিজুয়ালি, এখন এখানে ডিজাইনটা চলে আসছে, এগুলো সব ভিজুয়াল আপনি করতে পারেন। তবে আপনি যেহেতু CSS জানেন, যারা CSS জানে না তারা এখানে সেটিংস অনেক তাদের দরকার, কিন্তু CSS জানেন যেহেতু আপনি ইচ্ছা মতো এখানে CSS করে দেবেন, যেহেতু আমরা CSS এখানে সাপোর্ট করবে, ঠিক আছে। ইনলাইন CSS সবই সাপোর্ট করবে, আমরা HTML যে এবং CSS যেগুলো করছেন ওখানে দেখে নেবেন, দরকার হলে আপনার ইচ্ছা মতো পেজে আপনি, আর এগুলো লাগবে না আসলে, এগুলো যে করতেছি এগুলো বেশি, তবে আপনাদের দেখানো পরের জন্য সুবিধা হবে। আমরা তো প্রিমিয়াম থিমে কাজ করবো, এ সমস্ত লাগবে না, ওতে এসে ভালো করে সিস্টেম করা আছে। তো ওকে, তারপরে এটা দেখেন, সমস্যা নেই। তাহলে আমরা অলরেডি এই পর্যন্ত করে ফেললাম, এখন আমরা হোয়াই যে আসে এখানে, যে হোয়াইটা টাইটেলটা আসতেছ না, এই টাইটেলটা এখানে হাইড করা যায়, ঠিক আছে। এখানে যে টাইটেলটা আসছে না, আমাদের তো একটা টাইটেল আসছে, তাই না, এই টাইটেলটা এখানে হাইড করা যায়, এটা আমি পরে দেখাচ্ছি, এটা হাইড করা যাবে। ইচ্ছা করলে এই পেজের গায়ে নিয়ে আসা যাবে, এগুলো সবই সম্ভব। এখন আপনারা শুধু, আমি তো পারলে হবে না, আপনারা এই পর্যন্ত পারছেন কিনা সেটা দেখেন, এবং কারো যদি সমস্যা থাকে তাহলে আমার বলেন। এরপরে এখন কোন পেজ আছে, এরপরে আছে হাও পেজটাকে আমরা করেছি,
হাউ পেজে কি আছে? হাউ পেজটা মনে হয় করা হয়েছে নাকি না করা হয়নি? ও হাউ পেজ আর হাউ পেজ এইট, এ একেবারে সহজ, এটা আপনারাই পারবেন, এটা আপনারা করে নেবেন, এটা আমি কিছু করে দেবো না। এখানে একটা মোবাইলের আবার ইমেজ আছে দেখি, রিলোড হতে এত দেরি হয়েছে কেন? যাও এখানে প্রথমে এইটার প্যাডিং দিয়ে হেডিং টাইটেল দিয়ে হেডিং প্যাডিং দিয়ে বেশি করে প্যাডিং দিয়ে সেন্টারে আনবেন, বা এখানে প্যাডিং দেওয়া লাগে না, জাস্ট সেন্টার দিলে এটা সেন্টারে চলে আসবে, এখানে প্যাডিং দেওয়া লাগবে না। আচ্ছা তারপর এই লাইনটাকে সেন্টারে চলে আসবে, এখানে কোনো প্যাডিং দেওয়ার দরকার নেই। তারপর এখানে আবার একটা ইমেজ দিবেন, আমার করে দেওয়া লাগবে কিনা, করে দেওয়া লাগলে আমি করে দেবো। আচ্ছা তারপর এখানে কি আছে, পিক দ্য ডে অ্যান্ড টাইম, এ দুটো পেজের প্রায় একই ডিজাইন, এটা আরও সহজ করা। এখানে ইমেজগুলো নিছে, এখন ইমেজগুলো আশা করি সেন্টার আসবে। তারপরে এখানে নিচে সোশ্যাল আইকন নিছে, সোশ্যাল আইকন কি আমাদের এখানে আসে? আচ্ছা যাও তাহলে এই পেজে আপাতত শেষ, এই পেজে যদি সোশ্যাল আইকনটা কি এখানে যোগ করার অপশন দেখে দিছে কিনা, এরা সোশ্যাল আইকন এসো, এই তো সোশ্যাল আইকনও যুক্ত করা যাচ্ছে। তাহলে আমরা সোশ্যাল আইকনগুলো যুক্ত করে দেই, সোশ্যাল আইকন এখানে, সোশ্যাল আইকন কালার যুক্ত করছি নাকি আমি, জাস্ট ফর এটা বাদ দেই। সোশ্যাল আইকন তাই না, এখানে জাস্ট টুইটারটা নিয়ে সে অনুযায়ী চেঞ্জ করতে হবে, মানে শুধু একটা আছে এসো সিআই সোশ্যাল আইকনস, এখানে তো থাকার কথা যে সে যদি এখানে নেই তাহলে কালার টালার কি আসতেছে? ও এখানে আইকন দিছে, তো ধরেন এখানে আইকন ফেসবুক কে এখানে তো নেই, দেখি সার্চ করে দেখি ফেসবুক, এই যে ফেসবুক আছে, তাহলে ফেসবুক দিলাম, ফেসবুক আসছে। এবার এখানে কি আছে এই সমস্ত ডিজাইন কি এখানে? আচ্ছা আপনি কি এগুলো করেছেন প্লাগইন দিয়ে না ওয়ার্ডপ্রেস দিয়ে? নাহলে এখানে টাইম নষ্ট করবেন, আমি এগুলো আমরা অন্য সিস্টেমে করি, মানে প্রিমিয়াম থিম এগুলো কোনো ব্যাপার না। কালার যদি বাদ দেয় তাও দেওয়া যাবে। আচ্ছা কথা শুনতে পাচ্ছেন, এটা কার যেন ছিল আপনি কি? হ্যাঁ জি জি আপনি, হ্যাঁ তাহলে পেজ বিল্ডার দিয়ে যা করছেন এটা আমি ডিফল্ট ওয়ার্ডপ্রেস দিয়ে ট্রাই করব না, ট্রাই করলে অ্যাডজাস্ট করতে দেরি হবে, পেজ বিল্ডার দিয়ে এগুলো মামুলি খুব সহজেই করা যায়, এই কারণে এগুলো আমি এখন সময় নষ্ট করছি না, জাস্ট পর আপনারা এই পর্যন্ত করেন। পেজ বিল্ডার দিয়ে করছেন তাহলে তো এজন্য আমাদের করতে দেরি আছে, ঠিক আছে। আর আমরা সিম্পল ওয়ার্ডপ্রেস দিয়ে এতগুলো করি না, কেননা যেহেতু এখন পেজ বিল্ডার তৈরি হয়ে গেছে, প্রিমিয়াম থিম দিয়ে করলে তো আপনি বুঝবেন যে যে কোনো ওয়েবসাইটে কলন করা যাবে উইদাউট কোড, এখানে তো একটু কোড লিখছেন আপনি সিএসএস, ওখানে কোনো সিএসএস লেখা লাগবে না। তো যাই হোক আর কি, এখন আপনাদের কাজগুলো আপনারা এই পর্যন্ত করবেন। আচ্ছা তারপরে আর একটা বিষয়, এখানে হেডিংটা আমরা সাইলেন্ট করতে পারি, এখানে যে হোয়াই যে আইটেমটা আছে এটি আমরা বাদ দিতে পারি, সেটা কীভাবে? আমরা এই পেজে যাব, তাহলে আইকনগুলো আমরা নিচ্ছি না, আপনারা চেষ্টা করেন যদি পারবেন। এখানে আমরা যাতে এই সমস্ত থিম দিয়ে কাস্টমের এই ছোটো ছোটো থিম দিয়ে আমরা ট্রাই করি নিই, প্রিমিয়াম থিমই দেখবেন তখন এগুলো মামুলি বিষয়, এই সমস্ত ডিজাইন টিজাইনে যে আছে তাই দেওয়া যাবে, সমস্যা না কোনো। বাটন টাটন কোনো কোনটা এখানে, এটা 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 এর নিচে তো, আমরা যে করছি ওয়েডা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের ডিপ উনি যেটা দিছে না, এখানে তো ফুটার বলতে এইটুকু না, আমার পেজ তো শো করছে নাকি? এগুলো সবই করা যাবে, কিন্তু এটা নিউ কমার হিসেবে এগুলো করে এখন টাইম নষ্ট হচ্ছে, এগুলো বিষয় ওয়েবসাইট তো প্রিমিয়াম থিমি গেলে এগুলো কোনো এ না। ফুটারের কথা কোনটা, এটা না এই লগ ইন পেজের কথা বলছেন?